নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান দশই ফেব্রুয়ারি দু হাজার একুশ শনি মহারাজ উদিত হচ্ছে এতদিন তিনি অস্তগামী অবস্থায় ছিলেন অর্থাৎ অন্ধ অবস্থায় ছিলেন যার ফলে কোনো শুভ কাজ তিনি করতে পারছিলেন না এবার তিনি উদিত হচ্ছে যার ফলে এই শনি মহারাজের উদিত অবস্থা আট রাশির জাতক জাতিকাদের হাতে দুহাত ভরে ধন আসতে চলেছে শুধু যে ধন আসবে তা নয় অনেক দিক থেকেই এই আট রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে কোন কোন দিক থেকে এই আট রাশি জাতক জাতিকাদের জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে আসুন আমি সেই আট রাশির জাতক জাতিকাদের নাম জানিয়ে রাখি তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যারা জ্যোতিষ সম্পর্কিত পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নম্বরে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি এবং তার জন্য কত খরচ তা জানিয়ে দেব শনি মহারাজ ন্যায় গ্রহ তিনি অন্যায় করেন না এবং অন্যায় কাজ সহ্যও করেন না কাজেই এই শনি মহারাজ যখন আপনাকে দিবে ধন তখন এত ধন দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আবার এই শনি মহারাজ যদি রুষ্ট হয় তবে আপনাকে ধনী থেকে গরিবে পর্যন্ত পরিণত করে দিতে পারে আপনার হয়ে যাওয়া কাজ পর্যন্ত আটকে দিতে পারে এতই ক্ষমতা এই শনি মহারাজের এতদিন তিনি অস্তগামী অবস্থায় অর্থাৎ অন্ধ অবস্থায় ছিলেন কাজেই কোনো শুভ কাজ করতে পারছিলেন না কিন্তু দশই ফেব্রুয়ারি থেকে তিনি উদিত হচ্ছে আর এই শনি মহারাজ উদিত অবস্থায় থাকবে পুরো দুহাজার একুশ কাজেই আট রাশির জাতক জাতিকাদের দু হাত ভরে প্রচুর কিছু দিয়ে যাবে কোন সেই সৌভাগ্যশালী আটরাশি এবং কোন কোন দিক থেকে তাদের দিয়ে যাবে আসুন আমি একে একে জানিয়ে রাখি এই সময় থেকে শনি মহারাজ মকর রাশিতে অবস্থান করবে এতদিন বৃহস্পতির সাথে যুক্ত ছিলেন এপ্রিলের পর থেকে তিনি বৃহস্পতির সাথেও যুক্ত থাকবেন না শুক্রর সাথেও যুক্ত থাকবেন না বুধের সাথেও যুক্ত থাকবেন না কাজেই একাকী অবস্থায় থাকবে এর ফলে শনি মহারাজের পাওয়ার ক্ষমতা দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে আর এর ফলে আট রাশির জাতক জাতিকাদের হাতে দ্বিগুণ পর্যন্ত ধন তুলে দিতে চলেছে শনি মহারাজ প্রথম মেষ রাশি মেষ রাশির কর্মপতি এবং ইনকামপতি কর্মভাবে অবস্থান করবে কাজেই আপনি যদি সঠিক কর্ম করেন তবে কিন্তু আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা চাকরির জন্য চেষ্টা করছেন পরিশ্রম করুন আপনাদের চাকরি হবে কেরিয়ারে উন্নতি হবে যাদের জব প্রমোশান আটকে ছিল তাদের কিন্তু প্রমোশান হয়ে যাবে ব্যবসাতে উন্নতি হবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা বিদেশ থেকে অর্থ উপার্জনের সাথে জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই পুরো বছর যথেষ্ট শুভ যাবে আপনাকে শনি মহারাজ দু হাত ভরে ধন দিতে আসছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল বৃষ রাশির ভাগ্যপতি ও কর্মপতি শনি আর এই শনি ভাগ্যভাবে অবস্থান করবে কাজেই ভাগ্যের সাহায্য আপনি পাবেন ভাগ্যের উন্নতি ঘটবে যে সমস্ত কাজ ভাগ্যের উপর নির্ভর করে সেই সমস্ত কাজ হয়ে যাবে আপনি যদি শনির ব্যবসা করেন যেমন লোহা কয়না চামড়া পেট্রোল তবে সেখানে আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে এছাড়া যারা বিদেশের সাথে সরাসরি ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে ভাই বোনের সাথে যে সম্পর্ক কিছুটা খারাপ হয়ে গেছিল সেই সম্পর্ক দেখবেন ধীরে ধীরে কিছুটা হলেও ভালো হবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কর্কট রাশি কর্কট রাশির সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করছে এছাড়াও কেন্দ্রে রাজ্যক তৈরি হচ্ছে কাজেই যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের বিবাহ হয়ে যাবে বিবাহ সূত্রে আপনি প্রচুর অর্থ পাবেন এছাড়াও যাদের কর্মপ্রাপ্তি ঘটছে না এবার আপনাদের কর্মপ্রাপ্তি ঘটে যাবে আপনি চাকরি পাবেন আর যারা আগে থেকে বিবাহিত অবস্থায় রয়েছেন আপনার পত্নী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে তবে আপনার পত্নীর অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কন্যা রাশি কন্যা রাশির পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে কাজেই প্রভু কৃপায় ধন আসবে সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন যাদের বিবাহ আটকে ছিল তাদের বিবাহ আটকে যাবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য যথেষ্ট সুযোগ এই সময় আপনি যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান কর্মসূত্রে বিদেশে যেতে চান ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যেতে চান তবে সেই যোগাযোগ এসে যাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল তুনা রাশি চতুর্থপথি ও পঞ্চমপথির চতুর্থভাবে অবস্থান কাজেই আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই বছর আপনি গাড়ি বাড়ি বা যে কোনো ধরনের সম্পত্তি করতে পারবেন যারা কনস্ট্রাকশান কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ যাবে এছাড়াও যারা মেডিসিনের ব্যবসা করেন তাদের জন্য শুভ এই বছর আপনার কর্মপ্রাপ্তি হবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ যাবে এই বছর আপনি সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন কি আপনার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে কাজেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনির এই উদিত হওয়া যথেষ্ট শুভ পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা ধনু হলো ধনু রাশির ধনপতি ধনস্থানে অবস্থান করছে কাজেই আপনার হাতে প্রচুর ধন আসার সম্ভাবনা রয়েছে যে সমস্ত ধন আটকে ছিল এবার আপনি সেই সমস্ত ধন ফিরে পাবেন শুধু তাই নয় আপনি কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান তাও পারবেন আপনাদের পৈতৃক যে সমস্ত সম্পত্তি মীমাংসা হয়নি মীমাংসা হতে আটকে গিয়েছিল সেই সমস্ত মীমাংসা ধীরে ধীরে হয়ে যাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মকর রাশি রাশির অধিপতি এবং ধনপতি রাশিতেই অবস্থান করছে এবং শনি মহারাজ শস নামক রাজ্য তৈরি করছে কাজেই যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল দেখবেন ধীরে ধীরে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে আপনাদের যে সমস্ত ধন আটকে ছিল সেই সমস্ত ধন ফিরে পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন অথবা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যে সমস্ত মকর রাশির জাতক জাতিকা রয়েছেন দেখবেন এই বছর আপনাদের বিবাহ হয়ে যাবে বড়সড় ধরনের যদি আপনার রাশিচক্রে দোষ না থাকে তবে আপনি চেষ্টা করুন আপনার বিবাহ হয়ে যেতে বাধ্য পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মিন রাশি মিন রাশির ইনকাম প্রতি ইনকামভাবে অবস্থান করছে কাজেই এই বছর আপনাদের ইনকাম বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বিশেষ করে চামড়া পেট্রোল কয়না চা কফি ইত্যাদি শনি রিলেটেড যারা ব্যবসা করেন নোহা নক্কর তাদের অর্থনৈতিক উপার্জন যথেষ্ট হারে বৃদ্ধি পাবে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য শনি মহারাজ প্রচুর ধন দিয়ে যাবে এছাড়াও যারা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে যারা চাকরি সমস্যায় ভুগছেন তাদের চাকরি হয়ে যাবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন কেরিয়ারে উন্নতি হবে এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও বাকি যে চার রাশির কথা আমি আপনাদের জানালাম না সেই চার রাশির জাতক ও জাতিকাদের সাবধান থাকতে হবে কোন কোন ক্ষেত্রে এই চার রাশির জাতক ও জাতিকারা সাবধান থাকবেন আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী এপিসোড যখন আমি করব তখন বাকি চার রাশির উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনি সেই ভিডিওটি দেখবেন এবং যেখানে যেখানে সাবধান থাকতে বলা হবে সেই সমস্ত ক্ষেত্রে দু হাজার একুশ আপনার সাবধানে থাকা উচিত আর যারা জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নম্বরে মেসেজ করুন আমি সময় মতো বুকিং পদ্ধতি এবং তার জন্য কত পারিশ্রমিক আপনাকে দিতে হবে তা জানিয়ে দিব। প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ